আসসালামু আলাইকুম আজ আমরা রিফাকাট মেডিসিন সম্পর্কে আলোচনা করব রিফাকাট মেডিসিনটি বর্তমানে দুশো এমজি এবং পাঁচশো পঞ্চাশ এমজি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় রিফাকাট মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে রিফাকজিমিন আজকের ভিডিওতে রিফাকাট মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারই রোগীর সকল ধরনের সমস্যা বিবেচনা করে একটি ওষুধ নির্ধারণ করে রিফাগার্ড মেডিসিনটি মূলত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিনটি অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট রিফাগার্ড মেডিসিনটির প্রেগনেন্সি ক্যাটাগরি সি ধরা হয় গর্ভস্থ স্তান দানকালে একান্তই বাধ্য না হলে এটি ব্যবহার না করে উত্তম তবে স্তানুদানকালে যদি এটি ব্যবহারের প্রয়োজন পড়ে তবে এটি ব্যবহারের সময় স্তনদান থেকে বিরত থাকতে হবে এই রিফাগার্ট মেডিসিনটি মূলত ডায়রিয়ার সমস্যায় ব্যবহার করা হয় বিশেষ করে ভ্রমণকালে বিভিন্ন দূষিত বা ক্ষতিকারক খাবার খাওয়ার ফলে যে সকল ডায়রিয়া সৃষ্টি হয় সেক্ষেত্রে এটি অত্যন্ত উপকারের একটি মেডিসিন ডায়রিয়া সাথে বমি বা বমি বমি ভাব ক্লান্তি দুর্বলতা বেদনাদায়ক গ্যাস ফুতামন্দা ঘুমের সমস্যায় এটি ব্যবহার করা হয় অন্তরের জ্বালা পেট ব্যথা বা ফোলাভাব গ্যাস বা সাধারণ ডায়রিয়ার ক্ষেত্রেও বা ডায়রিয়া জড়িত বিভিন্ন ইনফেকশনে এটি নির্দেশিত রিফাগার্ট মেডিসিনটি কখনো কখনো স্নায়ুতন্ত্রের ব্যাধি বা লিভারের সমস্যায় বা মানসিক বিভিন্ন সমস্যায়ও ভূমিকা রাখে তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারি একটি রোগীর সার্বিক দিক বিবেচনা করে একটি ওষুধ নির্ধারণ করে যদি কেউ ব্যবহার করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি খারাপ হয় তবে ব্যবহার বন্ধ করা উচিত আর রিফাগার্ড মেডিসিনটির ডোজ কমপ্লিট করার পরেও যদি সমস্যা উন্নতি না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে বিকল্প অ্যান্টিবায়োটিক বিবেচনা করা উচিত মেডিসিনটি অবশ্যই প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন তবে প্রাথমিক মাত্রায় রিফাগার্ড দুশো এম জি ট্যাবলেটটি দিনে তিনবার করে সর্বোচ্চ বারোশো এমজি পর্যন্ত খাওয়া যায় কিংবা পাঁচশো পঞ্চাশ এমজি ট্যাবলেটটি দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় রিফাগার্ট মেডিসিনটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক সেহেতু এটি খাওয়াকালীন অবশ্যই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এর ডোজ কমপ্লিট করা উচিত এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যেতে পারে রিফাগার্ট মেডিসিনে বেশি কিছু সাইড এফেক্ট আছে সব রোগীদের ক্ষেত্রে সব ধরনের সমস্যা দেখা দেয় না এটি খাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা বা মাথা ঘোরা বমি বা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বায়ু নিঃসরণ অসম্পূর্ণ বা দূরত মলত্যাগের অনুভূতি অবসাদ পেটে পানি জমা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ